হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা Xiaomi Redmi G24 মনিটর নিয়ে কথা বলবো 12600 টাকায় আসলে কি পাওয়া যাবে এই 24 ইঞ্চি G24 মনিটর নাকি এটা কোন একটা হায়ারাফেরি টাইপের অফার আর এই 12600 টাকা দিয়ে কোথায় এবং কিভাবে পাবেন সেটা নিয়ে ভিডিওর শেষে লিংক সহকারে আপনাদের জানিয়ে দিব ওকে আর এই 12600 টাকায় এই মনিটরটা কিনলে আপনি আসলে কি লাভবান হবেন এবং এর ফিচারগুলো আসলে কি এবং এটার ফিচারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এটার স্পেসিফিকেশনগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওকে এটা ডিসপ্লে সাইজ হচ্ছে যে 24 ইঞ্চি এবং এটা ডিসপ্লে টাইপ হচ্ছে এলসিডি প্যানেল টাইপ হচ্ছে যে বিএ এবং রেজুলেশন হচ্ছে যে এফএসডি 1920x1080 16:9 রেশিও এবং এটা হচ্ছে যে রিফ্রেশ রেট 165Hz অনেক ফাস্ট যেটা বুঝতে পারতেছেন এবং হচ্ছে যে এর এইচডিআর আমি স্পেসিফিকেশানগুলো একটু আলাদাভাবে বলি যেটা হচ্ছে যে এইচডিআর যেটা HDR10 দেখাচ্ছে ফ্লিকার ফ্রি লো ব্লু লাইট জি সিং সাপোর্ট ফ্রি সিং সাপোর্ট এই সমস্ত এই ফিচারগুলো আসলে আমাদের কতটুকু ইউজফুল এবং হচ্ছে যে এর কানেক্টিভিটিগুলো আমি আপনাদের একটু আলোচনা করে দিই সেটা হচ্ছে যে 1x DP আর ডিসপ্লে পোর্ট HDMI এবং একটা অডিও জ্যাক পাচ্ছেন আপনারা যদি ছবিতে একটু খেয়াল করে থাকেন এই যে পিছনে দেখা যাচ্ছে অডিও জ্যাক HDMI কেবল এবং হচ্ছে যে একটা ডিসপ্লে পোর্ট পাচ্ছেন ওকে তো আমরা আজকে আপনাদেরকে এই মনিটরের যে এক্সট্রা ফিচারগুলো HDR ফ্লিকার ফ্রি লো ব্লু লাইট জি সিঙ্ক এবং ফ্রি সিঙ্ক সম্পর্কে একটু লাইভ এক্সাম্পল আপনাদের যদি দেখায় এটা আমাদের বাস্তবিক লাইফে আসলে কীভাবে ইউজফুল হয় ওকে শুরুতে যেটা আসে সেটা হচ্ছে যে ফ্লিকার ফ্রি হচ্ছে যে আপনারা যদি ভিডিওটাতে খেয়াল করে থাকেন যেটা হচ্ছে যে আমরা যখন একটা মনিটরের দিকে ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে এটার জন্য মধ্যে একটা ফ্লিকার সিস্টেম যেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন র্যাক র্যাক টাইপের এটা প্রতি পলক আমরা যখন পলক ফেলি ওই পলকের মতোই কিছুটা যেটা খালি চোখে অতটা বেশি বুঝে যায় না অনেক সময় আমরা যখন মোবাইল দিয়ে ভিডিও করতে যাই তখন কিন্তু এই জিনিসটা একটু চোখে আসে তো এটা হচ্ছে যে একটা ফ্লিকার ফ্রি ফিচার আছে G24 মনিটরে যেটা অনেক ইউজফুল বলে আমার মনে হয় ওকে লো ব্লু লাইটটা হচ্ছে যে একটা আই কেয়ার ফিচার যেটা দিয়ে আপনি হচ্ছে যে আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা রিডিং মোড বলেন তারপরে মাল্টিমিডিয়া আপনার অফিস বা ওয়েবসাইট ওয়েব ব্রাউজিংয়ের জন্য যে সমস্ত কাজগুলো আমরা দৈনন্দিন করে থাকি সেগুলোর একটা ফিচার যেটা দিয়ে আপনার চোখের সাথে খুবই কমফোর্টেবল হয় এই টাইপের একটা ফিচার যেটা দিয়ে আসলে আপনি একটু কমফোর্ট ফিল করবেন এবং আপনার চোখের যে ক্ষতিগুলো হয় আসলে বেগুনি রশ্মির সেই ওকে জি সিং সাপোর্টটা হচ্ছে যে মূলত একটা গেমিং ফিচার যেটা আসলে অনেক জোস বলা চলে যারা হচ্ছে যে গেমিংয়ের জন্য এই মনিটরটা চুজ করে থাকবেন যেই এই জি সিঙ্ক হচ্ছে যে মূলত আপনার গেমিংটাকে খুবই স্মুথ করে হ্যাঁ যেটা আমরা নর্মাল একটা মনিটরে কখনো গেম খেলতে যাই সেটা আপনারা হচ্ছে যে একটু ভাইব্রেশন মোড টাইপের বোঝানো দেখায় বাট এটা হচ্ছে যে সুপার স্মুথ মানে এটা হচ্ছে যে আপনাকে একটা স্মুথ ফিল দিবে যেটা হচ্ছে যে আপনি গেম খেলে আসলে ফুললি গেমারদের জন্য না যারা হচ্ছে যে মোটামুটি গেমিং করেন একদম কম্পিটিটিভ গেমারদের জন্য নয় এটা আরও রিভিউ যদি আপনারা দেখেন এই মনিটর সম্পর্কে সেখানে বুঝতে পারবেন তো এটা গেমারদের জন্য খুবই ইউজফুল একটা মনিটর হতে চলতেছে এবং এটা স্মুথনেসটা আপনাকে আসলেই মুগ্ধ করবে ওকে ফ্রি সিঙ্ক সাপোর্টটা হচ্ছে যে আপনারা যদি ছবিটা একটু খেয়াল করে থাকেন এটাতে দেখতে পাচ্ছেন যে এটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে যে আপনার যখন আপনি কোনো একটা ফুল HD রেজুলেশনের কোনো একটা ভিডিও বা ছবি বা কোনো একটা নেট ব্রাউজিং বলেন বা কোনো একটা গেমিংয়ের সময় হচ্ছে যে যখন আপনি এটা ইউজ করবেন তখন হচ্ছে যে প্রথম ছবিটা দেখা যাচ্ছে যেটাতে হচ্ছে যে ফ্রি সিঙ্ক অফ আছে সেটাতে হচ্ছে যে ছবির বা ভিডিওর যে পিক্সেলগুলো থাকে সেটা আপনাকে কিছুটা আপনার ঝাপসা বা আপনার অ্যাকুরেন্সিটা নেই কিন্তু যখন আপনার ফ্রি সিঙ্কটা আসে তখন হচ্ছে যে এটার অ্যাকুরেন্সিটা ওরা স্টেবল রাখতে পারে এটাই হচ্ছে যে ফ্রি সিঙ্কের একটা ফিচার্স
ওকে, আমরা যদি এই মনিটরটা এই বাজেটের মধ্যে অন্য কোনো 24 ইঞ্চি অন্য কোনো ব্র্যান্ডের মনিটরের সাথে কম্পেয়ার করতে যাই, আসলে এটা কম্পেয়ার করার মতো বিষয় নয়। কারণ হচ্ছে যে 12,600 টাকা দিয়ে আপনাকে আসলে এতগুলো ফিচার দিয়ে কখনো আপনি 24 ইঞ্চি একটা মনিটর কিন্তু পারচেস করতে পারবেন না। ওকে, তো আর হচ্ছে যে এই ফিচারগুলো আসলে অনেকগুলো ইউজফুল, অনেক ইউজফুল। আপনি যদি এর থেকে বেশি ফিচার, যেগুলো আপনার ইউএসবি পোর্ট, স্পিকার বিল্টিং থাকবে, তারপর হচ্ছে যে আপনার আইপিএস প্যানেল, এই সমস্ত এই টাইপ এই ফিচার মনিটরগুলো যদি কিনতে চান, এগুলো বাজেট হচ্ছে যে 18,000-25,000 এই রেঞ্জে চলে যেতে হবে আপনাকে। তো এই বাজেটে 12,600 টাকার বাজেটে এটা একটা বেস্ট মনিটর এটা বলাই যায়। আর হচ্ছে যে এই মনিটরটার আসলে ডেসক্রিপশনে কোনো লিঙ্ক আমি দেইনি, আপনারা সরাসরি আমি দেখাই দিচ্ছি এখানে আপনি আসলে কীভাবে পাবেন। আপনি যদি দারাজের একটা দারাজের মধ্যে যান, এটা আসলে একটা দারাজ আর 12-12 অফারের একটা ক্যাম্পেইন, যেখানে হচ্ছে যে মোশন ভিউ থেকে এই অফারটা ওরা প্রোভাইড করতেছে যে 12-12-তে এরা 12,600 টাকা দিয়ে এই মনিটরটা আপনাদেরকে দিবে। ওকে, তো এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 11-11-তে সেটা হচ্ছে যে প্রাইসটা দেখাচ্ছে সেটা থেকে একটু পরে ওই প্রাইসটা রাখে নেয় আসলে ওরা, পরে প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। তো আই ডোন্ট নো কি এখন এটা 12-12-তে এই প্রাইসটাই থাকবে কি চেঞ্জ হবে, তো এই ক্ষেত্রে আমি আসলে অতটুকু শিওর অ্যানশিওর হতে পারতেছি না। তারপরও আপনারা যদি এটা এই প্রাইসটা প্রোভাইড করে ওরা, দেন এটা একটা বেস্ট বাজেট মনিটর হিসেবে আপনার জন্য অনেক অনেক বেশি ইউজফুল হবে। ওকে, যারা গেমিং করবেন, অফিসিয়াল কাজ বা ইউটিউবিং বা ফ্রিল্যান্সিং বলেন, যারা এই মনিটরটা চুজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেটার ডিসিশন হবে, কারণ আপনি 12,600 টাকা দিয়ে অনেক অনেক ভালো কিছু পাচ্ছেন। এবং এই মনিটরটার ফিজিক্যাল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব এবং লাইক করাটা হচ্ছে যে আমাকে পরবর্তী ভিডিও মেক করার জন্য ইন্সপায়ার করে। বহুত ही দারিয়া দিলেন সানে জো দূসরো কা দর্দ সমঝতে হ্যায়। আচ্ছা বল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, মেরা পিছে পিছে নিয়ে আনে কা, উধর যা কামরে মে আপনা সামান রাখ দে, যা।